নমস্কার দর্শক বন্ধুরা, আমার হাতে যেই ব্লাউজটি দেখতে পাচ্ছেন, এই ব্লাউজটি হলো 34 সাইজের ডিপ নেক প্রিন্সেস কাট ব্লাউজ। এই ব্লাউজটি আমি পিছনের পাড়টি সরাসরি কাপড়ে কেটে নেব, কিন্তু সামনের পাড়টা প্রথমে পেপারে কেটে নেব, তারপর পেপারের সেম মাপে কাপড়ে কেটে নেব। এই ব্লাউজটির ভীষণ সুন্দর ফিটিংস এসেছে। এই ব্লাউজটির সামনের গলায় এবং পিছনের গলায় দেখুন সেম ভাবে ভি শেপ তৈরি করেছি। আমার মতন আপনারাও যদি ঠিক এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারাও ঠিক আমার মতন ব্লাউজ তৈরি করতে পারবেন। দেখুন, এই ব্লাউজের সামনের পাটে কিন্তু আমি কাপ ব্যবহার করেছি। এই কাপ বসানোর জন্য ব্লাউজটি কিভাবে কাটিং করতে হবে, কিভাবে অ্যাপেক্স পয়েন্টের মাপ নিতে হবে, সবটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করা যাক। যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে পিছনের পাট কেটে নিতে হয়, সেই জন্য দেখুন পিছনের পাট কাটিং করার জন্য এই কাপড়টিকে একটি ভাঁজ করে দুটো পাট করে নিয়েছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে এই ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব। তাহলে দেখুন ঠিক এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। ব্লাউজের লম্বার মাপটা সবসময় হাইট অনুসারে হয়ে থাকে। এই ব্লাউজের মেন লম্বা আছে 13 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বেশি নিয়ে মোট এখানে 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই দিকেও 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা প্রথমে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। ব্লাউজের লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। এবার দেখুন ঠিক এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নেব। এই ব্লাউজটা ডিপ নেক করছি, সেই জন্য এখানে কাঁধ আমি 5.5 ইঞ্চিতে রেখে দিলাম। ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে ব্লাউজের সাইজ 34 থেকে 44 সাইজ পর্যন্ত আপনারা নর্মালি কাঁধের মাপটা 5.5 ইঞ্চিতে রেখে দেবেন। এবার দেখুন ঠিক এখান থেকে বগলের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য এখানে বগলের মাপটা 5.6 ইঞ্চিতে রেখে দিলাম। আপনার এখানে বগলের মাপটা একটু কম বা বেশি দুটোই হতে পারে। পারফেক্ট মাপ অনুসারে বগলের মাপ কিভাবে নিতে হবে, এর ওপরে আমার চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। এই দিক থেকেও 5.6 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আর এই যে দেখুন এখানে কাত নিয়েছি 5.5 ইঞ্চি, এখানেও 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম, এখান থেকেও দাগটা সোজা করে নিলাম। এবার দেখুন ঠিক এখান থেকে বুকের মাপটা নিয়ে নিতে হবে। এই যে ঠিক বগলের নিচ থেকে বুকের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজটা 34 সাইজের, 34 এর 4/1/1.5 ইঞ্চি। বুকের মেন মাপ 8.5 ইঞ্চিতে পয়েন্ট দেওয়ার পর আরও দেখুন এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এইবার এখান থেকে বগলের শেপ দেওয়ার জন্য দেখুন 1 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। 1 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এখান থেকে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। বগলের শেপটা দেয়া হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে বগলের শেপটা একটু নিচের দিকে নামিয়ে দিলাম, তাহলে পিছন পাটের ফিটিংসটা ভালো আসে। এইবার দেখুন বুকের টোটাল মাপ যত আছে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এইভাবে কোমরের মাপ নিলে পারফেক্ট কোমরের মাপটা চলে আসে। এবার দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। পয়েন্ট দুটো মেলানো হয়ে গেছে। এবার এখান থেকে নেকলাইনটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চিতে। 2 ইঞ্চিতে নেকলাইনটা নেয়ার পর দেখুন নেক ডেপথ নিয়ে নেব। এই ব্লাউজের জন্য নেক ডেপথ আমি এখানে 9.5 ইঞ্চিতে রেখে দিলাম। আপনি কম বা বেশি দুটোই নিতে পারেন। এবার দেখুন এই নিচ থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলোকে সোজা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মেলানো হয়ে গেছে। এই পিছন পাটে ভি শেপ দিয়ে দেব। তার জন্য দেখুন এইভাবে কোনা করে প্রথমে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেয়ার পর দেখুন এখানে শেপ দিয়ে দেব। এই যে দেখুন এখানে এইভাবে কোনা করে দাগ কেটে নিয়েছি। এর পাশ দিয়ে দেখুন ঠিক এইভাবে শেপ দিয়ে দিতে হবে, তাহলে এই গলার শেপটা ভীষণ সুন্দর দেখতে হবে। সেই জন্য দেখুন এখানে আমি ঠিক এইভাবে শেপ দিয়ে দিলাম। পিছন পাটের গলার শেপটা দেয়া হয়ে গেছে। এইবার আমি দেখুন কাঁধের এখান থেকে 2 সুতা মতন একটু ডাউন করে কোনা করে দাগ কেটে নিলাম, তাহলে পিছন পাটের ফিটিংসটা ভালো আসে। এবার দেখুন পিছন পাটের কোমরের টিকেনের জন্য 5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট দিচ্ছি। ওপরও 5 ইঞ্চিতে উঠিয়ে নিচ্ছি। ওপরে 5 ইঞ্চিতে পয়েন্ট দেওয়ার পর এই পয়েন্ট দুটোকে সোজা করে মিলিয়ে নিচ্ছি।
পয়েন্ট দুটোকে সোজা করে মিলিয়ে নিলাম। এবার এখানে 1 ইঞ্চের টিকেন দিয়ে দেব, এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি, টোটাল 1 ইঞ্চের টিকেন দিয়ে এখানে টিকেনের পয়েন্টগুলো ঠিক এইভাবে কোণা করে মিলিয়ে দিলাম। পিছন পাটের মেজারমেন্ট অনুসারে দাগ দিয়ে দিয়েছি। এবার এই যে দাগ অনুসারে পিছন পাটা কেটে নিচ্ছি। ব্লাউজের পিছনের পাটটা কাটিং করা হয়ে গেলে হাতা কেটে নেব, তারপরে সামনের পাট কেটে নেব। এই ব্লাউজের কাটিং ভিডিও নিয়ে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব। পিছনের পাটটা কাটিং করা হয়ে গেছে, এবার আমি হাতা কেটে নেব। হাতা কাটিং করার জন্য দেখুন পিছন পাটের কাত থেকে বগল পর্যন্ত একটা কোণা করে মাপ নিতে হবে হাতার পাশের মাপের জন্য। দেখুন তাহলে আমি এইভাবে কোণা করে মাপটা নিয়ে নিচ্ছি। এই মাপটা এখানে আমি 8.5 ইঞ্চিতে পেয়েছি, আরও 1 ইঞ্চি বেশি নিয়ে মোট আমি 9.5 ইঞ্চিতে হাতার পাশের মাপটা রেখে দেব। হাতার কাপড়টিকে প্রথমে আমি দুটি ভাঁজ করে মোট চার পাট করে রেখেছি। এদিকটা ওপেন সাইড আর এই পাশটা হলো জয়েন্ট সাইড। এই যে এদিকটা হলো হাতার লম্বা, এদিকটা হলো হাতার পাশ। এবার আমি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নেব। এই যে দেখুন হাতার এখানে যে বর্ডারটা আছে ঠিক এখান থেকে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চিতে ছেড়ে দিলাম। এই বর্ডারের বাইরে যে হাফ ইঞ্চি কাপড় এটা আমি সেলাই মার্জিনের জন্য ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মিডিল থেকে দেখুন এখানে আমি 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম মেন মাপের জন্য, আরও দেখুন হাফ ইঞ্চি বেশি রেখে পয়েন্ট দিয়ে দিলাম সেলাইয়ের জন্য। তাহলে এখানে দেখুন টোটাল 11.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও দেখুন 11.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম, লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। এবার ঠিক এখান থেকে হাতার পাশের মাপটা নিয়ে নিচ্ছি। হাতার পাশ ছিল 8.5 ইঞ্চি, এখানে 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে আরও এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে হাতার পাশটা সোজা করে নিচ্ছি। হাতার পাশটা সোজা করা হয়ে গেছে। এবার দেখুন এই যে হাতার পাশের ওপেন সাইডের এখান থেকে দেখুন ঠিক এখান থেকে হাতাকে ডাউন করতে হবে। এই যে এখান থেকে এবার আমি তাহলে হাতাটাকে ডাউন করে নিচ্ছি। হাতা ডাউনের জন্য 5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিয়েছি। এবার দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে কোণা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো কোণা করে মেলানো হয়ে গেছে। এবার দেখুন এই যে ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিচ্ছি, 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে এবার দেখুন এই পয়েন্ট অনুসারে হাতাটাকে শেপ দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটা শুধু আমি হাতাটায় শেপ দেওয়ার জন্যই কিন্তু দিয়েছি। ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন মোহরির মাপটা নিয়ে নিচ্ছি, নর্মালি এখানে 7 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এইভাবে দাগটাকে কোণা করে মিলিয়ে দিচ্ছি। ব্লাউজটা ফিটিংস দেওয়ার পর এক্সট্রা মোহরিটা কেটে বাদ দিয়ে দেব, হাতাটা এবার দাগ অনুসারে কেটে নিচ্ছি। হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার দেখুন এই যে মিডিলে চোটটা একটু কাটিং করে রাখবো, তাহলে সেলাই করার সময় মিডিলটা বুঝতে সুবিধা হবে। এবার হাতার সামনের পাটে শেপ দিতে হবে, তার জন্য দেখুন হাতাটাকে এইভাবে খুলে নিচ্ছি। হাতাটাকে খুলে নিয়ে হাতার সামনের পাটে হালকা 2 সুতা মতন শেপ দিয়ে দেব। ডিপনেক ব্লাউজের সময় হালকা 2 সুতা মতন শেপ দিতে হয়, আর যখন পিছনে ভরা গলা বা বোটনেক হবে তখন হাফ ইঞ্চি মতন শেপ দিতে হবে। হাতাটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এবার ব্লাউজের সামনের পাট কেটে নেব, তার জন্য দেখুন এই পেপারটি নিলাম। পেপারের উপরে পিছনের পাটটি সেট করে বসিয়ে নিতে হবে। তার আগে দেখুন এই যে এখানে পিছন পাটের কাত ছিল 5.5 ইঞ্চি, এই পেপারও 5.5 ইঞ্চিতে কাতটা বরাবর করে নিলাম। এবার দেখুন এই যে পিছন পাটের কাত আর এই যে এখানে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টের সাথে ঠিক এইভাবে মিলিয়ে নিলাম। আর এই যে নিচ থেকে 1.5 ইঞ্চি মতন পেপার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি। ওপরের এই কাঁধের যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটা আর নিচের এই যে 1.5 ইঞ্চি পেপার ছেড়ে দিয়ে পয়েন্ট দিয়েছি, এই দুটো পয়েন্ট দেখুন ঠিক এইভাবে কোণা করে মিলিয়ে বরাবর করে পিছন পাটটা সেট করে বসিয়ে নিলাম। এবার দেখুন পিছনের পাট অনুসারে চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। পিছনের পাটটা যেভাবে আছে সেম ভাবে চারপাশ ঘুরিয়ে দেখুন দাগ কেটে নিচ্ছি। পিছনের পাট অনুসারে দাগ কাটা হয়ে গেছে। এবার পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি। পিছনের পাটটা সরিয়ে নিয়ে এই যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলোকে আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মেলানো হয়ে গেছে। এবার দেখুন সামনের পাটের বগলে এইভাবে হালকা 1 সুতা মতন শেপ দিয়ে দিচ্ছি। ডিপনেক ব্লাউজে বেশি শেপ দেওয়ার দরকার নেই, হালকা 1 সুতা মতন শেপ দিলেই হয়। এবার দেখুন
ব্লাউজের সামনের গলা নেক ডেপ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের সামনের গলা নেক ডেপ আমি এখানে 6.5 ইঞ্চিতে রেখে দিলাম। আপনি এখানে একটু কম বা বেশি দুটোই নিতে পারেন। ওপরে নেকলাইনটা পিছন পাটের সাথে 2 ইঞ্চি বরাবর করে নিলাম। নিচেও দেখুন 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এই পয়েন্টগুলোকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। পয়েন্টগুলো সোজা করে মিলিয়ে নিলাম। পিছন পাটের নেকের শেপের মতন সামনের গলার নেকের শেপটাও দেখুন ঠিক এইভাবে ভি শেপ দিয়ে দেব। তার জন্য দেখুন ঠিক এইভাবে কোনা করে দাগ কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পর দেখুন এখানে ঠিক এইভাবে গলার শেপটা দিয়ে দিচ্ছি। সামনের গলার শেপটা ঠিক এইভাবে ভি শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই মিডিল থেকে টিকেন দিতে হবে, তার জন্য এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় আগেই আমি নিয়ে নিয়েছি। সেম ভাবে এদিক থেকে 1.5 ইঞ্চি পেপার বেশি নিয়ে নিচ্ছি। এই যে এখানে 1.5 ইঞ্চি পেপার বেশি নিয়ে নিয়েছি, এই দাগটাকে ঠিক এইভাবে পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। এইদিকেও পয়েন্টের সাথে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। ব্লাউজের সামনের পাটে দেখুন দুপাশ থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তার কারণ হলো এই মিডিল থেকে যখন আমি টিকেনটা দেব তখন ব্লাউজটা পিছন পাটের তুলনায় সামনের পাটটা চওড়ায় ছোট হয়ে যাবে, সেই জন্য এখানে আমি দুপাশ থেকে এক্সট্রা পেপারটা নিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে নিচ থেকে আমি 1 ইঞ্চি করে কাপড় বেশি নিয়ে নেব, ঠিক এখান থেকে দেখুন 1 ইঞ্চি করে পেপার বেশি নিয়ে নিচ্ছি। বেশি নিয়ে এই পয়েন্টগুলোকে দেখুন সোজা করে মিলিয়ে দিচ্ছি। এই পয়েন্টগুলো সোজা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে নিচ থেকে আমি 1 ইঞ্চি পেপার বেশি নিয়েছি, তার কারণ হলো এপাশ থেকে যখন আমি টিকেন দেব তখন নিচ থেকে 1 ইঞ্চি কাপড় কমে যাবে। আবার দেখুন এই হুক পট্টির দিকে যখন টিকেন দেব তখন এই নিচ থেকে 1 ইঞ্চি কাপড় কমে যাবে, সেই জন্য আমি এই নিচ থেকে 1 ইঞ্চি পেপার বেশি নিয়ে নিলাম। এবার দেখুন এই কাত থেকে বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। এই ব্লাউজের বাস্ট পয়েন্টের মাপটা ছিল 9 ইঞ্চি, বাস্ট পয়েন্টের মেন মাপ 9 ইঞ্চি, এখানে 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। কিন্তু দেখুন এই কাঁধে সেলাই হবে, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি মাইনাস হয়ে যাবে, সেই জন্য সেলাইয়ের জন্য এখান থেকে আমি আরো 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। 1/2 ইঞ্চি বেশি নিয়ে টোটাল বাস্ট পয়েন্টটা 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি। বাস্ট পয়েন্টের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার দেখুন ঠিক এই সোজা করে অ্যাপেক্স পয়েন্টের মাপটা নিতে হবে। তাহলে অ্যাপেক্স পয়েন্টের মাপটা কিভাবে নিতে হবে দেখুন, এই ব্লাউজের আপার চেস্ট আছে 34 ইঞ্চি, ফুল বাস্ট আছে 38 ইঞ্চি। ফুল বাস্ট 38 কে 10 দিয়ে ভাগ করতে হবে। 38 কে 10 দিয়ে ভাগ করলে 38 এর 10 ভাগের 1 ভাগ হলো 3.8 ইঞ্চি। তাহলে এখানে অ্যাপেক্স পয়েন্ট 3.8 ইঞ্চিতে বেরিয়ে আসে। অ্যাপেক্স পয়েন্টের মাপটা 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে এখানে 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি, সেম ভাবে নিচেও দেখুন 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নেব। 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট দুটোকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। পয়েন্ট দুটোকে সোজা করে মিলিয়ে নিলাম। এবার এই যে এখান থেকে টিকেন দিতে হবে, টিকেনের জন্য এখানে পয়েন্ট নিতে হবে। আপনার ফুল বাস্ট যদি স্মল হয় তাহলে 2.5 ইঞ্চিতে টিকেনটা দিয়ে দেবেন, আর যদি মিডিয়াম সাইজ হয় তাহলে টিকেনটা 3 ইঞ্চিতে দিয়ে দেবেন, আর যদি সাইজ হেভি হয় তাহলে 3.5 ইঞ্চিতে টিকেনটা দিয়ে দেবেন। আমি এখানে 3 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি। এই পাশে 1.5 ইঞ্চি আর এই পাশে দেখুন 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি। এই যে এখানে যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টের এখান থেকে 1.5 ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। সেম ভাবে দেখুন এ পাশে 1.5 ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টগুলোকে ঠিক এইভাবে সোজা করে মিলিয়ে নিচ্ছি। দুপাশের পয়েন্টটা সোজা করে মিলিয়ে নিলাম। এই পয়েন্টের সাথে দেখুন বাস্ট পয়েন্টের পয়েন্টটাকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। চিকেনের পয়েন্টগুলো কোনা করে মিলিয়ে নিলাম। এবার দেখুন এই যে বাস্ট পয়েন্টের পয়েন্টটাকে হুক পট্টির দিক দিয়ে দেখুন ঠিক এইভাবে সোজা করে দাগ কেটে নিচ্ছি। এখানে চিকেন দিতে হবে, এখানে 1 ইঞ্চের টিকেন দিতে হবে। তার আগে দেখুন এই মিডিল থেকে 1.5 ইঞ্চি গ্যাপ রেখে নিচ্ছি। গ্যাপ রেখে নিয়ে তারপরে টিকেনের পয়েন্টটা দিয়ে দিচ্ছি। টিকেনের জন্য দেখুন এদিক থেকে 1/2 ইঞ্চি আর এদিক থেকে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চের টিকেন এখানে রেখে দিলাম। এবার এই টিকেনের পয়েন্টগুলোকে কোনা করে মিলিয়ে দিচ্ছি।
হুক পট্টির দিকে টিকেনটা দেয়া হয়ে গেছে। এবার এই যে ফিটিংস এর দিক থেকে টিকেনের পয়েন্ট দিতে হবে, তার জন্য দেখুন এই বগল থেকে আমি 4.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে 4.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে টিকেনের জন্য দাগ কেটে নেব। তার আগে দেখুন এই মিডল থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দিলাম। এবার এই দুটো পয়েন্টকে কোনা করে মিলিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এখানে টিকেনের জন্য পয়েন্ট নিতে হবে এই পাশ থেকে হাফ ইঞ্চি আর এই পাশ থেকে হাফ ইঞ্চি, টোটাল 1 ইঞ্চির টিকেনের জন্য এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই পয়েন্টগুলোকে এবার কোনা করে মিলিয়ে দিচ্ছি। টিকেনের পয়েন্টগুলো কোনা করে মিলিয়ে দিলাম। দেখুন আমি আপনাদের আবারও বলছি, এখানে টিকেনটা দিলে নিচ থেকে কাপড় ছোট হয়ে যাবে, সেম ভাবে এখান থেকেও টিকেন দিলে নিচ থেকে কাপড় ছোট হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি নিচ থেকে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। আর এই যে মিডিলের টিকেনটা দিলে দুপাশ থেকে কাপড় ছোট হয়ে যাবে, সেই জন্যই আমি দুপাশ থেকে কিন্তু 1.5 ইঞ্চি করে কাপড় বেশি নিয়েছি। এবার দেখুন কাত থেকে 4.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিলাম। এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে বাস্ট পয়েন্টের সাথে দেখুন এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে শেপটা দিয়ে দিলাম। এই যে এখানে বগলের এখানে যে শেপ দিয়েছি, এখানে আরো হাফ ইঞ্চি মতন শেপ দিতে হবে ঠিক এইভাবে। তাহলে কি হবে, এই প্রিন্সেস কাট ব্লাউজের বগলের কাপড় অনেকটা কুচকে থাকে, সেই কুচকানো ভাবটা অনেকটা কম হয়, সেই জন্য এভাবে এখানে শেপ দিয়ে দিলাম। ব্লাউজের সামনের পাড়টা দেখুন সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেয়া হয়ে গেছে। এবার আমি এই দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর আমার হাতের দিকে খেয়াল করুন যে আমি কোন কোন দাগ অনুসারে এই ব্লাউজটা কেটে নিচ্ছি। পেপারে কাটিং করা হয়ে গেলে তারপর পেপারে সেম মাপে কাপড়ে কাটিং করে নেব। এই ব্লাউজটা যদি প্রথমে পেপারে কাটিং করে নিই তাহলে এই ব্লাউজের ফিটিংসটা অনেকটা ভালো আসে, সেই জন্য আমি এই প্রিন্সেস কাট ব্লাউজ প্রথমে পেপারে কাটিং করে থাকি। আমি আপনাদের যেইভাবে বলে দিই আপনারাও সেমভাবে করে নেবেন, দেখবেন আপনাদের ব্লাউজ একদম পারফেক্ট হবে। আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন। পেপারটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এবার পেপারে সেম মাপে দেখুন কাপড়ে কেটে নেব। কাপড়ে কাটার জন্য কাপড়টিকে দুটি পার্টে বিছিয়ে নিয়েছি। এইবার প্রথমে দেখুন সামনের একটা পার্ট কেটে নিচ্ছি। এই যে সামনের এই পার্টের এই দিকটা হলো হুক পট্টির দিক। হুক পট্টির জন্য দেখুন এখানে হাফ ইঞ্চি করে বেশি নিয়ে কাপড় ছেড়ে দিচ্ছি। হুক পট্টি যখন সেলাই হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় প্রয়োজন, সেই জন্য এখানে আমি হাফ ইঞ্চি কাপড় প্রথমে সেলাইয়ের জন্য ছেড়ে দিচ্ছি। এই যে এখানে হাফ ইঞ্চি বরাবর করে যে পয়েন্ট দিয়েছি, পয়েন্টটাকে ঠিক এইভাবে সোজা করে দাগ কেটে নিলাম। এবারে এই যে দেখুন এই হুক পট্টির দিকটা এই দাগ বরাবর করে ঠিক এইভাবে মিলিয়ে ধরলাম। ঠিক এইভাবে মিলিয়ে ধরে এবার চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নেব। এই দিক থেকে দেখুন কোনো এক্সট্রা কাপড় নেওয়ার দরকার নেই, বরাবর করে দাগ কেটে নিলাম। কিন্তু এ পাশ থেকে হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিতে হবে, তার কারণ হলো এই পাটটা দেখুন ঠিক এইভাবে এই পাটের সাথে সেলাই করব, সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি বরাবর করে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। আর এই যে এখানে এটা হলো বাস্ট পয়েন্ট, এই বাস্ট পয়েন্টটা একটু পয়েন্ট দিয়ে বরাবর করে রাখলাম। বরাবর করে রেখে দেখুন আবারও আমি চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। আর এই যে এই দিকটা হলো বগলের দিক, এখানে এক্সট্রা কাপড় নেওয়ার কোনো দরকার নেই, সেম ভাবেই রেখে দিলাম। এই দিকটা কাঁধের দিক, কাঁধেও এক্সট্রা কাপড় নেওয়ার কোনো দরকার নেই, সেম রেখে দিলাম। এই পাশটা গলার সাইডেও কোনো এক্সট্রা কাপড় নেওয়ার দরকার নেই, সেম রেখে দিলাম। এই পাটটার চারপাশ ঘুরিয়ে দাগ কাটা হয়ে গেছে। এবার দেখুন দ্বিতীয় যে আরেকটা পাট আছে সেই পাটের চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নেব, সেই জন্য দেখুন এই পাটটাকে ঠিক এইভাবে ভালো করে সেট করে বসিয়ে নিলাম। ভালো করে সেট করে বসিয়ে নিয়ে এবার এই চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নেব। এই পাটটা এই পাটের সাথে সেলাই করতে হবে, সেই জন্য এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে কাপড় বেশি নিতে হবে। তার আগে এখান থেকে দেখুন বাস পয়েন্টটা একটু পয়েন্ট দিয়ে বরাবর করে নিলাম। বাস পয়েন্টটা বরাবর করে হাফ ইঞ্চি করে কাপড় বেশি নিয়ে দাগ কেটে নিচ্ছি। এই দিকটা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়ে দাগ কেটে নিলাম। আর এই দিকটা হলো বগলের দিক, বগলে কোনো বেশি কাপড় নেওয়ার কোনো দরকার নেই, বগলে সেম ভাবে দাগ কেটে নিলাম। এই দিকটা ফিটিংসের দিকেও বেশি নেওয়ার দরকার নেই, নিচের দিকেও কোনো বেশি দেওয়ার দরকার নেই। আর এই যে টিকেনের যে পয়েন্টগুলো আছে চক দিয়ে দাগ কেটে বরাবর করে নিলাম। এবার দেখুন যেভাবে আমি চক দিয়ে দাগ কেটে নিয়েছি সেই দাগ অনুসারে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজটি আপনাদের যেভাবে কাটিং করে দেখিয়েছি, প্রথমে পেপারে তারপরে কাপড়ে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করার এটি হলো একটি সঠিক পদ্ধতি। এইভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করলে প্রিন্সেস কাট ব্লাউজের শেপটা ভীষণ ভালো আসে, সেই জন্য কিন্তু আমি এইভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে থাকি।
আপনারাও কিন্তু সেম ভাবে কাটিং করে নেবেন, দেখবেন আপনাদের ব্লাউজ একদম পারফেক্ট হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সাইজের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এই যে বাস পয়েন্টের পয়েন্টটা একটু কেটে রাখলাম, টিকেনের পয়েন্টটাও একটু কেটে রাখলাম, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। দেখুন আমি যে প্রত্যেকটা পার্ট কেটে নিয়েছি সেম মাপে, দেখুন আস্তর কেটে নিয়েছি, এটা পিছনের পার্ট, পিছনের পার্ট অনুসারে আস্তর কেটে নিয়েছি, সামনের পার্ট, হাতা, প্রত্যেকটা পার্ট অনুসারে আস্তর কেটে নিয়েছি, হুক পট্টি, আই পট্টি, নেক পট্টি, কোমর পট্টি সব কিছুই আমি কেটে নিয়েছি। এই ভিডিওর পরের ভিডিওতে ব্লাউজটি কিভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব। বন্ধুরা, সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আজকের ব্লাউজ কাটিং এর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।